শিক্ষকের হাতে দুই ছাত্র নির্যাতনের ঘটনার পর তালা ঝুলছে আশুলিয়ার জাবালে নূর মাদ্রাসায়। এটা হেফজা মাদ্রাসা, যে নির্যাতন চলে রে বাংলাদেশে নো বহির বিশ্বে, এই এমনি গিরের মধ্যে হেডে গিরাত, এই এমনি নালাডার মধ্যে এই হেডে আর অজ্ঞা বাড়ি দিয়ে এই আমি মানে রাখতে ইচ্ছার না সাবা হেডি লাভ নাই। এরা হেফজখানা দিয়া হাফেজ বানাইয়া কোরআন সংরক্ষণ করে, কি সংরক্ষণ করে, কি সংরক্ষণ? এখন আল্লাহ কোরআনের আয়াতে কইছি নি যে তুমি এই ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে জেলখানা বানাইয়া, ছোট একটা কামরা বানা লইয়া, ছোট একটা জায়গা বানা লইয়া এইভাবে কোরআন শরীফ রাইতে 60টা বাজে উড়াইয়া, আমি নিজেও কোরআনে হাফেজ বাবা কত যে কষ্ট পাইছি জীবনে, কত কষ্ট, ভোর 3টা বাজে দেখেন এখন সকালবেলার ঘুমটা কত মজা লাগে না দেখবেন, ছোট বাচ্চাদেরকে খুব মজার একটা ঘুম দেওয়া, এই ঘুমটার থেকে রাইতে 3টা বাজে এই হুজুররা যে বাচ্চারা ঘুমের লালসে উঠতে পারে না, অলসতার কারণে উঠতে পারে না, বাইও বাই কেউ উফিত হইয়া শুয়ে রয়েছে, কেউ সিট হইয়া শুয়ে রয়েছে, এরা কি করে নিজেরা আবার ঘুমায়, হাফেজরা নিজেরা ঘুমাইতে থাকে, বাচ্চাদেরকে উঠানোর জন্য একটা কলিং বেল টিপ দেয় বা ঠাস ঠাস করে তিন চার বাড়ি দেয় শোয়ার তাইগা, দেখছে যে উড়ে না ভাই ব্যাটটা লইয়াই ঘুমের সুটকে ঘুমের ছেলে মেয়ে ছেলেগুলাকে ফাঁসা আগা ফাঁসা বেড়ায় 2-3 বাড়ি করে একটার লাগানো শুরু করে, এখন একটার দেখি 2-3 সবাই উঠা শুরু করে, কোরআন কয়টা? আজকে শুধু এই কোরআনের ভিতরে 2 নম্বরি ঢুকানোর কারণে, এই কোরআনের ভিতরে বিভিন্ন আয়াতে কারিমা 2 নম্বর ঢুকানোর কারণে গত কয়দিন আগে আপনাদের এই ইন্ডিয়া বর্ডারে একজন লোককে 20,000 পিস কোরআন শরীফ লইয়া ধরছে, কয় হাজার পিস? 20,000 কি লইয়া? এই কোরআনগুলা কি? এই কোরআনগুলার ভিতরে জঙ্গিরা জিএমবিরা বিভিন্ন দলের লোকেরা যাদের দল বাড়ি করার জন্য, কেন আমাদের এই বাংলার মানুষ সরল মনা মানুষ এরা কোরআন বিশ্বাস করি, কি বিশ্বাস করি, এখন কোরআনের আয়াত দেখাইয়া দেখাইয়া বুঝাইতে সহজ, কোরআনের আয়াত দেখাইয়া দেখাইয়া বাবা কোরআন বলতেছে দেহের 6 শত্রুকে হত্যা করার জন্য, দেহের 6 শত্রু কোন দেহের? এই মানব দেহে 6টা শত্রু বাস করে, কয়টা শত্রু? কি কি? কাম ক্রোধ লোহমায়া মিথ্যা অহংকার। এখন এক শ্রেণীর আলেম ওলামা জিএম বিরা শিখায় 6 জন মানুষ 6 জায়গায় বোম মারতে পারলে, 60 জায়গায় বোম মারতে পারলে তাইলে আপনি গাজী হইবেন, শহীদ হইলে বেহেশতে যাইবেন, দেখছেন নি? এই কোরআন দিয়েই, এই জন্য কবি এলাকে কেউ কোরআন পড়ে জ্ঞানী হয়েছে, কেউ শিখেছে ভিক্ষা করা কোরআন আধ্যাত্মিক ইশারা, সুবহানাল্লাহ, কেউ কোরআন পড়ে কি হয়েছে জ্ঞানী হয়েছে। আজকের একটা ঘটনা আমি লাগসাম জংশন নামার পরেই এক হুজুর আইসা আল্লাহর রাস্তে কিছু সাহায্য করেন, একটা স্লিপ দেখাইলো মসজিদের, লাকসাম জংশন এর দিকে একটা মসজিদে, তো এখন ওরে দেখি বারবার বিরক্ত করে, আমি আবার মসজিদ মাদ্রাসা আমি দান শ্রদ্ধা করি না, এখন দাঁড়িওয়ালা এত সুন্দর লম্বা লোকটা দেখি একটু মায়াও লাগছে, ওরা আবার মনের মধ্যে জিদও লাগতেছে, যাক সে শুধু টাকা চায়, তো পরে আমি কইলাম যে আমার কাছে 1,000 টাকার নোট দাও তুমি নিয়ে যাও, তোমার কাছে কত আছে? তো দিল, গইনে দেখি যে 700 টাকা, কত 700, তাইলে আমি দান করবো নাইলে 50 টাকাই করলাম, আমি তো পুরো 1,000 টাকা দিতে পারি, আরে 300 টাকা দিয়ে ফেলতে পারি না, আমি অভাবী মানুষ, আচ্ছা যাই হোক, তা আমি ফকটে লইয়া আমি কইলাম যে একটা কাজ করো, তুমি তো আমারে বলছো 10 টাকা দিলে আখেরাতে আমি ফামি, তা আজকে তুমিও আমারে 700টা টাকা দান করো, আমিও তোমার আখেরাতে 70,000 টাকা, কয় হাজার টাকা দিই? একে 70 না, তা আমার আমায় যেহেতু 700 নিয়েছি আমি তোমারে 70,000 আখেরাতে দিব, কয় না এটা হয় না, তাহলে তুমি আখেরাত বিশ্বাস করো না? কয় করি, তা আমি করতে, আমি তোমারে বিশ্বাস করতে পারি, তুমি আমারে বিশ্বাস করবা না, আমি তোমারে 10 টাকা অন আমার কাছে নাই দিকে আনা আমি দিতে পারতেছি অন, যেহেতু নাই অন তুমি আমার আজকে আমার দান করো, কয় না, এবার আমি সোজা হাঁটা শুরু করছি, আর এ কি করছে সালাকি করি, আরো 2 জন ডাইকে লই আইছি, কয় এই লোকে বাংতি টাকার নাম দিয়ে আমার থেকে 700 টাকা নিয়ে যায়, একো ভাই আপনারা তো আখেরাত বিশ্বাস করেন, ক বিষয় করি, একে এই লোকে আসি আমি সিএনজি থেকে নামার সাথে সাথে সে কয় 10টা টাকা দিতাম আল্লাহর রাস্তায় আখেরাতে আমারে 70 গুণ আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দিব,
তো এখন আমার কাছে বাংতি নাই 1000 টাকা তার কাছে 700 টাকা পাইছি তো আমি অসুবিধা কি সে তো আমি তার আজকে অনেক দিনই দেখি এখানে ভিক্ষা করে আপনারা দেখেন না এইভাবে মসজিদের কালেকশন করে কয় কয় হে কমিশনে করে আমি কইছি এটাই করুক করুক করে তো দেখেন তো করে দেখি আমি কইতে আমি একটা দিন ওর থেকে নিলাম আমি 70000 টাকা আখেরাতে দিব আমি 700 টাকা নেই এবারে এরা কয় কি হুজুর আপনি তো সারা জীবনে নিলেন ওর আজকে উনি নেক না 700 টাকা এক হেরা হেরা বিচার করে এবারে আমি কইলাম যে ভাই সাইদে আরো লোক স্টেশন তো লোক জমি যার আর আমি তো চলাফেরা অনেক চলতে অনেক মুশকুরি চলতে হয় কেন আমারে তো শুধু আল্লাহ করবে করছি কি করছে না বহুত প্রমাণ আছে আগে চুরির দরা খাইলে আমি নিজ চোখে দেখছি কলসি ছোট কলসির মধ্যে কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের উপরে সুরদের নাম দেওয়া হইলে সুরের নাম দিলে গুরুত্ব আর ভালো খারাপ লোকের নাম ভালো লোকের নাম দিলে গুরুত্ব না আর এখন কোরআন শরীফ আনি দেন একটা কোরআন শরীফ ভালো লোকের নাম দিলেও ঘুরে না খারাপ লোকের নাম দিলেও ঘুরে না কেন জানেন নি ওই যে দুই নম্বরি আয়াত গল দলবাড়ি করার জন্য কি বাড়ি করার জন্য দলবাড়ি করার জন্য তাইলে এই দলবাড়ি করার জন্য আর নিজের ফ্যাট ফুজার নিজের পকেট ফুরানোর জন্য এদের তো আর কোনো কাম নাই কাজ নাই এই ছোট ছোট মাদ্রাসা বানাইয়া লইছে হেফজখানা বানাইয়া লইছে এরা কোরআন সংরক্ষণ করে এই তিমখানা বানাইয়া লইছে এই শুধু এরা কি সংরক্ষণ করে গভীর মনোযোগ এরা হেফজখানা দিয়া হাফেজ বানাইয়া কোরআন সংরক্ষণ করে কি সংরক্ষণ করে কি সংরক্ষণ এখন আল্লাহ কোরআনের আয়াতে কইছি নি যে তুমি এই ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে জেলখানা বানাইয়া ছোট একটা কামরা বানা লইয়া ছোট একটা জায়গা বানা লইয়া এইভাবে কোরআন শরীফ রাইতে 60টা বাজে উড়াইয়া আমি নিজেও কোরআনে হাফেজ বাবা কত যে কষ্ট পাইছি জীবনে কত কষ্ট ভোর 3টা বাজে দেখেন এখন সকালবেলার ঘুমটা কত মজা লাগে না দেখবেন ছোট বাচ্চাদেরকে খুব মজার একটা ঘুম দেওয়া এই ঘুমটার থেকে রাইতে 3টা বাজে এই হুজুররা যে কত কাফের কত বড় কাফের ভাই বাচ্চারা ঘুমের লালসে উঠতে পারে না অলসতার কারণে উঠতে পারে না ভাইও ভাই কেউ উফিত হইয়া শুয়ে রয়েছে কেউ সিট হইয়া শুয়ে রয়েছে এরা কি করে নিজেরা আবার ঘুমায় হাফেজরা নিজেরা ঘুমাইতে থাকে বাচ্চাদেরকে উঠানোর জন্য একটা কলিং বেল টিপ দেয় বা ঠাস ঠাস করে তিন চার বাড়ি দেয় সোয়ার তাইগা দেখছে যে উড়ে না পাই ব্যাটটা লইয়াই ঘুমের সুটকে ঘুমের ছেলে মেয়ে ছেলেগুলাকে ফাঁসা আগা ফাঁসা বেড়ায় দুই তিন বাড়ি করে একটারা লাগানো শুরু করে এখন একটার দেখি দুই তিন সবাই উঠা শুরু করে ফেলে এবারে এরকম অনেক ছেলে আছে ব্রেন ওয়েস্ট করে ফেলতে পারে ব্রেনও এখন ব্রেন ওয়েস্ট করতে পারে এই জন্য অনেক হেফজখানার ছেলে পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরে কেন ঘুরে বাবা গভীর মনোযোগ আমি দেখেছি নিজ চোখে দেখেছি একটা ছেলে মহরম আলী নাম বাড়ি হয়েছে বিপুল আসর এই ছেলেটা আমার সাথে পড়তো একদিন উঠতে লেট হয়েছে আর ফোলাটারে দিছে ফাঁসা বেড়ায় বাড়ির টক্কা দিয়ে উঠছে যে এই যে ফোলার ব্রেন খারাপ হয়েছে আর এই ফোলা ভালো হয় নাই এই ফোলা আর ভালো এখন হুজুরে হুজুরের কাছে জিনিয়ে ধরছে কিসে ধরছে ওই সময় তো বুঝি নাই এখন না বুঝছি বুঝতেছি জ্ঞান বিজ্ঞান অর্জন করাতে এখন বুঝতেছি আসলে কোন জিনিয়ে ধরছে ওই যে ঘুম হাতাইলা ঘুমের মধ্যে যে বাড়ি দিছে বাড়ির চড়ে যে সে স্টক করে ফেলছে বা ব্রেনের মধ্যে সমস্যা হয়ে গেছে এখন হুজুরে এই জিনে ধরছে কইয়া কত নির্যাতন ফোলার কাইন্যা আঙ্গুল বাঁধি হরফা সোয়া দিয়া হরফা সোয়া এবং কি জিংলা সিবা দিয়া কত ফিডা যে ফোলারে ফিরছে শুধু জিন্দুরা কি দূরে নাকি দিমুখি দিয়া কত যে বালো তেল সরিষার তেল মরিচে এবং কি মরিচ পুড়িয়া মরিচ পুড়ি পুড়ি নাকি দি দিছে ফোলা তো বলাই হইয়া গেছে ফোলা জিন্দুরা শেষ মুহূর্তে আমাদের নাঙ্গলকোটে কামরুজ্জামানের হসপিটালে নিয়ে জানি না আমি আর কইতে পারি না আমরা তো পড়ার তালে আছি কি হইছি এই যে এগুলা করার জন্য কোরআনে আসছে এই সব হেফজ দেখেন আমার নবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই রাসূল যিনি দুনিয়াতে এই কোরআন শরীফ এই সিগা তাকিক এজমা কেয়াস হাদিস কোরআন যিনি দুনিয়াতে আনছে তিনি একটা মাদ্রাসা বানাইয়া যায় নাই সাহাবায়ে কেরামরা একটা মাদ্রাসা বানাইয়া জানে গৌসুল আজম মাইজবান্ডারি একটা মাদ্রাসা বানায় নাই খাজা বাবা বানায় নাই শাহজালাল বাবা বানায় নাই তাহলে তোমরা কি জন্য এগুলো করতেছো এগুলো কিসের বীজ বুনতেছে সমাজের মধ্যে শুধু ইয়াজিদি তরিকা বুনতেছে ইয়াজিদের তরিকা তাদের সাথে আপনি প্রেম পাবেন না
তাদের কাছে শুধু আইন, তাদের সাথে চলাফেরা করতেও খুব কষ্ট, প্রেম নাই। তো যাই হোক, আল্লাহ নিজে কয় আল্লাহ কোরআন সংরক্ষণ করবে, সূরা হিজরতের 9 নম্বর আয়াত। তোমাকে এত বড় ক্ষমতা দিছে কি, তুমি কি আল্লাহ থেকে বড় হয়ে গেছো? হ্যাঁ, তোমাকে এই ক্ষমতা কে দিছে? আমাদের এই কোমলমতি শিশুগুলো আমার গ্রামে ওই মনে হয় আমার চ্যানেলের আমার সমবয়সী দুই এক ক্লাস উপরের অনেক ছেলে, কেউ আপনার ওই যে ওয়ার্কশপে কাজ করে, কেউ কৃষি কাজ করে, এই শুধু কেউ 10 পারা, কেউ 8 পারা, কেউ 5 পারা পড়ি বাইরে হয়ে গেছে, লাইফটাই নষ্ট। তো যাই হোক বাবা, সামনে আরো ভয়াবহ আসতেছে সময়। আমি অনেক জায়গায় বলি যে করোনা আসছে, 2 বছর স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, স্কুল কলেজ বন্ধ ছিল, প্রাইমারি স্কুল কয় বছর বন্ধ ছিল, 2 বছর পরে চালু হয়েছে। কিসের গুণে? একটা করোনার একটা অ্যান্টিবায়োটিক তৈরি করছে, সবাইকে দিছে, এখন আল্লাহর রহমতে করোনা চলে গেছে। কিন্তু এই করোনার মধ্যে যে আরো কত বড় করোনা আমার সমাজে ঢুকছে জানেন না। এই ছোট ছোট বাচ্চাগুলাকে কি করছি, ওই স্কুলে, স্কুল তো বন্ধ করোনার ভয়ে, তখন কি করছে ওরা, ছোট ছোট এই কামরা ভাড়া নিয়ে মাদ্রাসা বানাইছে। কি বানাইছে? ওই মাদ্রাসাগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চাগুলোর ঢুকে দিছে, এতিমখানা মাদ্রাসায় দিয়া ঢুকে দেওয়ার পরে বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারেন না। কন্ট্রোল আপনি কিভাবে করবেন?